हेलो एवरीबॉडी, वेलकम टू मगजस्त्र। आज तुम्हारे टेस्ट पेपर एबीटीए टेस्ट पेपर एक खूब इम्पोर्टेंट स्कूल एक सल्यूशन करते चले आइडेंटिफिकेशन एंड केमिस्ट्री कलकाता डिस्ट्रिक्ट स्कूल अर्थात कलकाता जिला स्कूल एक नजर थके बोर्डर ए स्कूल ए पेज देखें आशा करी किछु क्वेश्चन तुम्हारा कमन पे जा। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমরা আমাদের একটা ফেসবুক পেজ আছে মগজাস্ত্র নাম, এই উপরে নাম লিখে দিয়েছি MOGOJASTRO, এই পেজটা ফলো করতে পারো। এখানে তোমরা আমাদের চ্যানেল এবং আমাদের ডিটেল পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আমাকে আমাদের তোমরা মেসেজ করতে পারো বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এই পেজটার মধ্যে আমাদের এই ভিডিওতে অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলো লিখে রাখার কারণ হলো যে লিখে যদি ভিডিও বানাই তো অনেকটা সময় যায় এবং এখন এক্সামের আগে সময়টা একটা বড় খুব বড় একটা ফ্যাক্টর। তো আমি চাই যাতে সময়টা রিডিউস হয়, সেই কারণে আমি লিখে রেখেছি। রিয়াকশনগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছি কি CH3CH CH3 O CH2 CH3, এর সঙ্গে হাইড্রোজেন আয়োডাইড 0 ডিগ্রি দেওয়া আছে বইয়ে, উষ্ণতায় A+B তৈরি হয়। তো এ আর বি শনাক্ত করতে হবে। বেসিক্যালি আমার মনে হয় এটা 0 ডিগ্রি না হয় 100 ডিগ্রি হবে, যাই হোক তোমরা বই একটু দেখে নিও। তো এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল ইথাইল ইথার, এর সঙ্গে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া কী হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা অপ্রতিসম ইথার। অপ্রতিসম ইথারের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপগুলির উপর বিভাজনের স্থান নির্ভর করে, অর্থাৎ এটা ভেঙে যে এ আর বি হবে, একটা হচ্ছে তোমার একটা হবে আয়োডাইড ফর্ম হবে, একটা অ্যালকোহল হবে। এই যে ভেঙে আয়োডাইড অ্যালকোহল ফর্ম হলো, তো আয়োডাইডটা এই অপ্রতিসম দুটি ডান দিক আর বাঁ দিকের অক্সিজেনের ডান দিক ও বাঁ দিকের কোন গ্রুপটার উপর আয়োডিন অ্যাট্যাক করবে আর কোনটা অ্যালকোহল হবে সেটা ডিপেন্ড করছে স্ট্যারিক হিন্ড্রেন্স অর্থাৎ ভিড়ের উপর। অর্থাৎ যেখানে ভিড় কম থাকবে যেই দিকে সেই দিকে কিন্তু আয়োডিন অ্যাট্যাক করবে, আর যেদিকে ভিড় বেশি থাকবে সেদিকে কিন্তু সেই গ্রুপটা কিন্তু অ্যালকোহল হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যদি লিখি আমি CH3 CH3 HO C2H5, একবার লিখে নিলাম, তার সঙ্গে রিয়াকশান করাচ্ছি HIR, দেখলে বুঝতে পারবে এই দিকে কার্বন সংখ্যা কটা, এই সাইডে কার্বন সংখ্যা হচ্ছে 3টে আর এই দিকে কার্বন সংখ্যা কটা, এই দিকে কার্বন সংখ্যা হচ্ছে 2টো। অর্থাৎ এখানে কিন্তু ভিড় কম, ভিড় কম মানে আয়োডিন এই দিকে অ্যাটাক করবে আর এই গ্রুপটা অ্যালকোহল হবে। তাহলে আলটিমেটলি কী হবে, C2H5I + CH3CH CH3OH, অর্থাৎ এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। এর নাম কি, C2H5I মানে এটা হলো এ, এর নাম হলো ইথাইল আয়োডাইড, আর বি হচ্ছে CH3 CH CH3 OH, এর নাম এটা হচ্ছে বি, এর নাম হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। পরের কোশ্চেন, সিলফার অ্যাসিডের সঙ্গে ব্রোমিন এবং CCl4 বিক্রিয়া সি উৎপন্ন করছে, তারপর MG ড্রাই ইথার এবং কার্বন ডাইঅক্সাইড এবং H2O+ মানে অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলিসিস করে ডি উৎপন্ন হচ্ছে, CRD শনাক্ত করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিলভার অ্যাসিডেট মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে CCl4 দ্রবণে দ্রবীভূত করে তারপর সেই দ্রবণে যদি ব্রোমিন যোগ করি তাহলে অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে সি এর জন্য কী হবে, অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হবে। তাহলে এখানে কী হচ্ছে দেখি, CH3 COAG + Br2, এখানে CCl4 রিফ্লাক্স, কি পাবো CH3 Br + CO2 গ্যাস নির্গত হবে প্লাস AgBr অধক্ষেপ পড়বে। অর্থাৎ এইটা হচ্ছে আমার কি সি, তাহলে কি সি হচ্ছে কি CH3 Br, যার নাম কি, যার নাম হলো মিথাইল ব্রোমাইড। আচ্ছা,
মিথাইল ব্রোমাইডের সঙ্গে এবার কী করতে হবে আমাকে এমজি ডাইথার বা কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাসিডিক মিডিয়ামে তার হাইড্রোলিসিস করতে হবে। আচ্ছা, মিথাইল ব্রোমাইডকে প্রথমে যদি আমি এমজি ডাইথার দিয়ে বিক্রিয়া করাই তাহলে কী পাবো? তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট, অর্থাৎ আমি রিয়াকশন লিখি, রিয়াকশনটা হবে এমনি সিএইচ থ্রি বিআর তাকে এমজি ড্রাইথার ই মানে ইথার, তাহলে কী হবে সিএইচ থ্রি এমজিবিআর, এটা কি একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। তার সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করাই অ্যাসিডিক মিডিয়ামে এইচ থ্রি ও প্লাস, তাহলে কী পাবো? তাহলে পাবো সিএইচ থ্রি সি ডবল ও এমজিবিআর, এটা হচ্ছে রেডক্স রিয়াকশন, তাই তো? তাহলে ডি হচ্ছে কি সিএইচ থ্রি সি ডবল ও এমজি বিআর। চলে যাই পরের প্রশ্নে। বলেছে টু ফিনাইল প্রোপেনকে অক্সিজেন দ্বারা এইচ2ওর সহযোগে রিয়াকশন করলে সিএইচ থ্রি হোল টু সিও প্লাস ই তৈরি হবে। আচ্ছা, ই হচ্ছে ফেনল, ঠিক আছে? তাহলে এই রিয়াকশানটা হবে সিএইচ থ্রি তার সঙ্গে অক্সিজেন এইচ2এসওফোর রিয়াকশানে কী পাচ্ছি? এটা তো পাচ্ছি সিএইচ থ্রি হোল টু সিও, তাছাড়া যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি সি6H5OH। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ই হচ্ছে কি সি6H5OH বা ফেনল, তাই তো? আচ্ছা, এবার ফেনলের সঙ্গে সিএইচসিএল3 মানে ক্লোরোফর্ম এবং কস্টিক সোডার জলীয় দ্রবণকে 65-75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করবো এনএওএইচ দ্রবণে। দ্রবণে যদি উত্তপ্ত করি তাহলে কী পাবো? আমরা প্রথমে পাবো সোডিয়াম স্যালিসাইল অ্যালডিহাইড, তাই তো? তাহলে প্রথমে পাবো সোডিয়াম স্যালিসাইল অ্যালডিহাইড। হ্যাঁ, তাহলে কী হবে রিয়াকশানটা? রিয়াকশানটা হবে এরম ফেনল, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এটা, ফেনল প্লাস সিএইচসিএল3, তাই তো? ইন দ্য প্রেজেন্স অফ এনএওএইচ, আর উষ্ণ থাকবে 65 ডিগ্রি থেকে 75 ডিগ্রি। কী পাবো তাহলে? প্রথমে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে যেটা হচ্ছে এইটা ONaCHCl2, তাই তো? আচ্ছা, তারপর এটা CHCl2, তারপর একে এটা স্টেবিলিটি বা প্রে যেটা তৈরি পাবো সেটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইল ডিহাইড, সোডিয়াম স্যালিসাইল স্যালিসাইল ডিহাইডের স্ট্রাকচার হচ্ছে, এটা তোমরা অনেকবার করেছো আগে, আশা করি পারবে তোমরা নিজেরাই, তাও করে দিচ্ছি ওএনএ, এটা কি সিএইচও অ্যালডিহাইড, তাহলে এটা হচ্ছে এফ, তাহলে এফ হচ্ছে এইটা ওএনএ সিএইচও সোডিয়াম স্যালিসাইল ডিহাইড হলো। আচ্ছা, হয়ে গেল। পরের প্রশ্ন চলে যাই, হচ্ছে শনাক্ত করো এ ও বি শনাক্ত করো সিএইচ3সিএইচও মানে অ্যাসিডালডিহাইড, একে এল ব্র্যাকেটে OC2H5O3C3 সঙ্গে রিয়াকশন করে এ পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এমন একটা অ্যালডিহাইড যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা,
এই আলফা হাইড্রোজেনযুক্ত পরম আছে এমন অ্যালডিহাইডের সঙ্গে অ্যালমোনিয়াম ইথক্সাইড, এর নাম হলো অ্যালমোনিয়াম ইথক্সাইড, মনে রাখবে, লিখে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ইথক্সাইড রিয়াকশানে, আচ্ছা, এস্টার উৎপন্ন হয়। তাহলে এ হচ্ছে এস্টার, তাহলে কি এখানে কি উৎপন্ন হবে? এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, নাম এর নাম হলো টিসেঙ্কো রিয়াকশান, TISCHENKO রিয়াকশান। নেম রিয়াকশানগুলো মনে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখলে কিন্তু অনেক কনভার্সেশনে প্রচুর কাজে লাগবে। তাহলে এখানে আমার কী লাগবে? এখানে আমার দু অণু অ্যাসিডালডিহাইড লাগবে, তাহলে রিয়াকশানটা হবে CH3CHO প্লাস CH3CHO, তাহলে অ্যাসিডালডিহাইড, একে রিয়াকশান করাচ্ছি কাকে? AlOC2H5O3 রিয়াকশন আমরা যেটা পাবো, এটা পাবো ইথাইল অ্যাসিডেট পাবো, CH3COCH2CH3, এটার নাম হলো, এটা হচ্ছে আমার এ, এটার নাম হলো এ ইজ ইকুয়াল টু CH3COCH2CH3, যার নাম হলো ইথাইল অ্যাসিটেট। চলে যাই পরের রিয়াকশানে, আচ্ছা, অ্যাসিটোন CH3COCH3, মানে C3H6O, এটা হচ্ছে C3H6O, মানে অ্যাসিটোন, অ্যাসিটোনের সঙ্গে C6H5CO3H-এর রিয়াকশান করাবো। আচ্ছা, এটার নাম কি? এটা এটা এক ধরনের কিটোন, তাহলে এটা হচ্ছে রিয়াকশানটা হচ্ছে, লিখে দিচ্ছি কিটোনের, আচ্ছা, এটা হচ্ছে কিটোনের বায়ার ভিলিগার জারণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, বায়ার ভিলিগার জারণ। আচ্ছা, জৈব পার অ্যাসিড, এগুলো এক ধরনের, যেমন পার অ্যাসিটিক অ্যাসিড, পার বেঞ্জোয়িক অ্যাসিড বা ট্রাই ফ্লুরো, পার অ্যাসিটিক অ্যাসিড বা পার বেঞ্জোয়িক অ্যাসিড বা ট্রাই ফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদির দ্বারা কিটন জারিত হয়ে এস্টারে পরিণত হয়। আচ্ছা, এটাও এখানেও এই কিটনটা জারিত হয়ে এস্টারে পরিণত হবে, তার মানে এই রিয়াকশানটা কী হবে? রিয়াকশানটা হবে এমনি, আচ্ছা, এর বেসিক্যালি আমি একটা জেনারেল ইকুয়েশন দেখাচ্ছি, আর সি ডাবল বন্ড ও আর, এটা যদি আমি দেখো দুদিকে প্রতিসম ইথার, আচ্ছা, তাহলে এদিকে যদি আমি কী করি, C6H5CO3H, বা এটা আরেকটা দিতে পারি নাম, এটা আরেকটা জিনিস ইউজ করতে পারি, CF3CO3H, এটা হচ্ছে ট্রাইফ্লুরোপার অ্যাসেটিক অ্যাসিড, তার রিয়াকশানে কী পাবো? তার রিয়াকশানে পাবো এস্টার পাবো, অর্থাৎ আর সি ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও আর ড্যাশ, সরি আর ড্যাশ হবে না, আরই হবে, ও আর হবে, ও আর যেখানে প্রতিসম আছে, প্লাস C6H5CO2 অর CF3CO2H হলো। তাহলে রিয়াকশানটা এখানে কী আছে? আমাদের রিয়াকশান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে CH3 ডাবল বন্ড ও, তার সঙ্গে দেওয়া আছে C6H5CO3H, এই রিয়াকশানে আমি কী পাবো? রিয়াকশানে পাবো আমি CH3C ডাবল বন্ড ও CH3, অর্থাৎ এটা একটা এস্টার, এটা নাম হলো মিথাইল এস্টার। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা বি ছিল না, তাহলে বি ইজ ইকুয়াল টু কি? CH3COOCH3 বা মিথাইল এস্টার, ইম্পর্টেন্ট রিয়াকশান।
है ना। আচ্ছা পরের কোশ্চেন, পি থেকে এস শনাক্ত করো, চারটি জিনিস শনাক্ত করতে হবে। আচ্ছা সিএস থ্রি সি এইচ টু সি ডবল এইচ, আচ্ছা প্রোপানোইক অ্যাসিডকে রেড ফসফরাস এবং বিআর টু রিয়াকশানে পি পাবো, তারপর কেসিএন এবং অ্যাসিডিক অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলিসিস এবং হিট করলে কিউ পাবো, পি এবং কিউ নির্ণয় করতে হবে। আচ্ছা ফার্স্ট এই রিয়াকশানটা, এই পার্টটা হলো রেড ফসফরাস ব্রোমিন, এই রিয়াকশানটা হলো হেল ভোলার্ড জেলেনস্কি রিয়াকশান বা এইচ ভিজেড, যেটা শর্টকাট নাম। আচ্ছা সামান্য রেড ফসফরাস অনুঘটকের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিড, এটা এক ধরনের প্রোপানিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড এর সঙ্গে ক্লোরিন বা ব্রোমিনের বিক্রিয়া ঘটলে ওই অ্যাসিডের আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণু ক্লোরিন বা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে আলফা ব্রোমো বা আলফা ক্লোরো অ্যাসিড উৎপন্ন করে, এটার নাম হলো হেল ভোলার্ড জেলেনস্কি বা এইচ ভি জেড রিয়াকশান। তাহলে রিয়াকশানটা কী হবে, রিয়াকশানটা হবে এমনি সিএইচ থ্রি, অন্য কালিতে লিখছি সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল এইচ, তার সঙ্গে অ্যাকশন করেছি রেড ফসফরাস ইন দ্য প্রেজেন্স অফ বিআর টু, তাহলে এটা হবে সিএইচ থ্রি সিএইচ সি ডবল এইচ, আর এখানে একটা হাইড্রোজেনের প্রতিস্থাপিত কী হচ্ছে, এখানে ব্রোমিন যেহেতু হচ্ছে সেখানে হচ্ছে বিআর হবে, এটা আলফা হাইড্রোজেনটা বিটা হাইড্রোজেন, তাহলে এর নাম কী হবে, এর নাম হচ্ছে আলফা ব্রোমো প্রোপিওনিক অ্যাসিড, আলফা ব্রোমো প্রোপিওনিক প্রোপানোইক অ্যাসিড, যেটার নাম হচ্ছে আমার এটা হচ্ছে ইজোকাল টু পি, স্ট্রাকচার হচ্ছে সিএইচ থ্রি সিএইচ সি ডবল ও এইচ, আলফা হাইড্রোজেনের ওপর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত বিআর লেগেছে, হলো। তারপর কি, এরপর কেসিএন এবং এইচটিও প্লাস দেয় হিট। আচ্ছা একে কেসিএন, এটা হচ্ছে এসএন টু টাইপের রিয়াকশান, আলফা ব্রোমো বা আলফা ক্লোরো অ্যাসিড, ক্লোরিন থাকলে ক্লোরো হতো অ্যাসিডের, কেসিএনের সঙ্গে এসএন টু রিয়াকশানের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ এটা এটা প্লাস এটা ইজুকাল টু এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হলো, তাহলে এটা কীরকম রিয়াকশানটা হবে। আচ্ছা সিএইচ থ্রি সিএইচ সি ডবল এইচ বিআর, এর সঙ্গে রিয়াকশান হবে কি অ্যালকালাইন, অ্যালকালাইন কেসিএন, তাই তো রিয়াকশানের টাইপ কি এসএন টু টাইপ রিয়াকশান, এখান থেকে ব্রোমিন বেরিয়ে যাবে আর সেখানে কে প্লাস সিএন মাইনাস, তাহলে এখান থেকে সিএন মাইনাসটা এখানে অ্যাটাক করবে, তাহলে কী পাবো আলটিমেটলি আমি সিএইচ থ্রি সি সি ডাবল বন্ড ও ওইচ, এখানে কী পাবো ব্রোমিনের জায়গায় সি ট্রিপল বন্ড এন, সিএন অ্যাটাক করলো, তারপর তার কী হবে, তারপর তাকে আমি হাইড্রোলিসিস করব, এখানেই বিক্রিয়া শেষ হয়নি, এখানে আমাকে অ্যাসিড মাধ্যমে এইচ থ্রি ও প্লাস আর হিট থাকলে কী পাবো, আলটিমেটলি পাবো সিএইচ থ্রি সিএইচ সি ডাবল বন্ড ও ওইচ আর এ সিএইচ এর একটা সি ডাবল ও এইচ, এটা হচ্ছে ইথেন ওয়ান কমা ওয়ান ডাই কার্বক্সিলিক অ্যাসিড, দেখো এক নম্বরে এই একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে আবার এখানে আরেকটা কার্বক্সিলিক গ্রুপ আছে, অর্থাৎ আমি যদি এখানে লিখি রিয়াকশানটাকে এটা কী হবে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমার কিউ, কিউ ইজুক্যাল টু কী হবে ইথেন ওয়ান কমা ওয়ান ডাই কার্বক্সিলিক অ্যাসিড, এক নম্বর কার্বনের উপর দুখানা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এর স্ট্রাকচার কী হবে সিএইচ থ্রি সিএইচ সি সিএইচ এর উপর একটা সি ডবল এইচ গ্রুপ সি ডবল বন্ড এইচ ওইচ সরি ওইচ হবে, এটা হচ্ছে আমার কিউ।
चलो चलो ये पढ़े क्वेश्चन। अच्छा सी एच थ्री सी एच ओ एसिडल्डिहाइड तार संगे सी एच थ्री बी आर पी एच एल आई पी एच थ्री पी संगे रिएक्शन आर उत्पन्न होच्छे आर शनाक्त होते। अच्छा अल्किल हैलाइड अल्किल हैलाइड ट्राइफिनाइल फसफिन एटा ट्राइफिनाइल फसफिन बा ट्राइफिनाइल लिथियम ट्राइफिनाइल लिथियम एरा सब तीव्र क्षार बिक्रिया मिथिलिन ट्राइफिनाइल फसफोरेन मिथिलिन ट्राइफिनाइल फसफोरेन नामक जोग उत्पन्न करे जा कार्बोनिल कम्पाउंडर साथे बिक्रिया करे एल्किन और ट्राइफिनाइल फसफिन उत्पन्न करे। अर्थात रिएक्शन एक बड़ो हबे एक पेचालो घोड़ालो पेचालो हबे किन्तु सहज। अच्छा तहले कि प्रथमे आछे कि पी एच थ्री पी प्लस सी एच थ्री बी आर एरा रिएक्शन करे पाबो कि पी एच थ्री पी प्लस आर सी एच थ्री बी आर माइनस तापर इस संगे रिएक्शन करबे के पीएच एल आई रिएक्शन करे कि पाबो जेटा पाबो सेटा होच्छे एकटा बड़ो जोग पी एच थ्री पी प्लस सी एच टू माइनस प्लस पी एच प्लस एल आई बी आर एटा होच्छे मिथिलिन ट्राइफिनाइल फसफोरेन मिथिलिन ट्राइफिनाइल फसफोरेन एखनो किन्तु विकारकगुलो निजे मध्ये बिक्रिया करलो। एबार आसबे एसिडल्डिहाइड अर्थात एरपर कि सी एच थ्री सी एच ओर संगे रिएक्शन होबे सी एच थ्री सी एच डबल बंड एर संगे रिएक्शन करबे कार मिथिलिन ट्राइफिनाइल फसफोरेन अर्थात पी एच थ्री पी प्लस सी एच सी एच टू माइनस ए रिएक्शन कि पा ए रिएक्शन पा प्रोपिन तै तो पा सी एच थ्री सी एच डबल बंड सी एच टू मैं प्रोप वन इन प्लस कि पा प्लस पा ट्राई अल्किल फसफिन मैं कि पी एच थ्री पी फसफिन अक्साइड ट्राइफसफिन ट्राइफिन फिनाइल फसफिन अक्साइड तेल एखे जो पासी आर हे हमार प्रोप वन इन बा सी एच थ्री सी एच डबल बंड सी एच टू ये हे आर इम्पोर्टेंट रिएक्शन एक बड़ो एक घोड़ालो मने रखबे। अच्छा पर हे बेंजालडिहाइड तर संगे सी एच थ्री सीओ होल टू ओ ए सी एच थ्री सीरा बोले इने एवं 140 डिग्री सेंटिग्रेड उष्णता। अच्छा बेंजालडिहाइड की एक एलिफैटिक एसिड जार अंत दुटो आल्फा हाइड्रोजेन आछे एर सोडियम लवण के संगे एलिफैटिक एसिडर सोडियम लवण एटा सोडियम लवण उपस्थित एसिडर एनहाइड्राइट सह उत्तप्त कर ले एसिड एनहाइड्राइट सह उत्तप्त कर ले कंडेंसेशन बिक्रिया एटा होच्छे कंडेंसेशन बिक्रिया आल्फा एराइल एक्राइलिक एसिड उत्पन्न होय एटा होच्छे पार्किन रिएक्शन नेम रिएक्शन मने रखे पार्किन रिएक्शन। তাহলে এখানে কী আছে এখানে আছে তোমার সোডিয়াম অ্যাসিড আছে প্লাস কী আছে বেঞ্জালডিহাইড। আচ্ছা তাহলে বেঞ্জালডিহাইড তার সঙ্গে কী আছে সোডিয়াম অ্যাসিটেড মানে কি অ্যালিফ্যাটিক অ্যাসিটেড সোডিয়াম লবণ তাই তো তা কার উপস্থিতিতে सी एच थ्री सीरा बोले एने ना एटा तो सोडियम एसिड हलो एक्चुअली एटा होच्छे एसिडिक एनहाइड्राज अर्थात सी एच थ्री सीओ होल टू ओ एटा आरो भालो हतो जदि एइटा एखाने लिखते और एइटा एखाने लिखते तोमरा एकटु चेंज करे नियो बेंजालडिहाइडेर संगे प्रथमे तोमार
বেঞ্জালডিহাইডের সঙ্গে প্রথমে আমি অ্যাসেটিক অ্যানহাইড্রাস প্লাস করবো, এবং এখানে কী রাখবো? সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে কী পাবো? পাবো সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, আর পাবো কি? CH3COOH। তাহলে রিয়াকশানটা কেমনি হবে? রিয়াকশানটা হবে এইটা বেঞ্জালডিহাইড, তার সঙ্গে কী আছে? অ্যাসিড অ্যানহাইড্রাইড CH3CO2O, কার প্রেজেন্সে? CH3COONA। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী পাচ্ছি? পাচ্ছি আমি সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার আশা করি তোমরা সবাই জানো, এবং সিনামিক অ্যাসিড দিয়ে একটা রিয়াকশান আসবে আমি তোমাদের একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, যা টেস্ট পরে পেজগুলো পড়ে করে যা বুঝতে পারছি, সিনামিক অ্যাসিডের রিয়াকশান কিন্তু একটা পাবে, CH COOH প্লাস CH3COOH, অর্থাৎ দুটোই আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেলাম। আর এটা হলো সিনামিক অ্যাসিড। তাহলে এটা কি? এটা হলো S = কি? এর স্ট্রাকচার লিখে এঁকে দিচ্ছি আবার, CH COOH, নাম কি? নাম হলো সিনামিক অ্যাসিড। চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, অনেক বড় পেজ এটা। আচ্ছা, অ্যাসিটাইল ক্লোরাইড, তার সঙ্গে H2 PdBSO4, মানে প্যালাডিয়াম ধাতুর উপস্থিতিতে, এবং BSO4 কি? সেই অনুঘটক হিসেবে ইউজ করা হচ্ছে, হাইড্রোজেনের উপস্থিতিতে কী হচ্ছে? আচ্ছা, ফুটন্ত জাইলিন দ্রবক, এখানে একটা ফুটন্ত জাইলিন দ্রবক দিতে পারে, না দিলেও কিন্তু রিয়াকশানটা সেম হবে। আচ্ছা, ফুটন্ত জাইলিন দ্রবকে অ্যাসিড ক্লোরাইডকে এটা অ্যাসিড ক্লোরাইড, কেন অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডকে H2 গ্যাস দ্বারা বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এটার নাম হলো রোজেনমান রিয়াকশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম লিখে রাখো রোজেনমান রিয়াকশান, নেম রিয়াকশানের কথায়। আচ্ছা, বিখ্যাত রোজেনমান বিজারণ, তাই তো? তাহলে এটা কী হচ্ছে রিয়াকশানটা? CH3COOCl, অ্যাসিটাইল ক্লোরাইড, তার সঙ্গে হাইড্রোজেন, আর কার উপস্থিতিতে? PdBASO4। আশা করি অনুঘটক বিষের কাজ তোমরা জানো, রিয়াকশানটাকে আর অ্যালকোহলে পরিণত, অ্যালডিহাইড যেটা তৈরি হবে সেটাকে আর অ্যালকোহলে পরিণত হতে দেবে না। আর এটা কি? ফুটন্ত লিখে দিচ্ছি, এটা দিতেও পারে নাও পারে, না দিলেও কিন্তু সেম রিয়াকশান, ফুটন্ত জাইলিন উপস্থিতিতে কী হচ্ছে আমার? CH3COOH + HCl, তাই তো? তাহলে এটার নাম কি? অ্যাসিটালডিহাইড। A = কি? অ্যাসিটালডিহাইড, ইয়ে কি? CH3CHO হলো, সিম্পল। আচ্ছা, এরপর কি? N2H4, মানে কি? N2 না, হাইড্রাজিন। তাহলে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড তৈরি হলো, সেই অ্যালডিহাইডটাকে আমি কী করবো? অ্যালডিহাইড যদি কিটনও উৎপন্ন হতো, বা অ্যালডিহাইড বা কিটন উভয় শ্রেণী যৌগই হাইড্রাজিন, মানে N2H4-এর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাজন যৌগ গঠন করে, অর্থাৎ এখানে কী হবে? তাহলে এটা হবে অ্যাসিটালডিহাইড, হাইড্রাজন হয়ে যাবে। তাহলে রিয়াকশানটা কেমনি হবে? রিয়াকশানটা হবে এরম, CH3COOH, তার সঙ্গে রিয়াকশান করছে কে? আচ্ছা, এটা এরমভাবে আঁকি, তাহলে তোমাদের আরও বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে। এটা আঁকি এরমভাবে, CH3COOH, তার সঙ্গে N2H4-কে লিখি NH2 লিখতে পারি। তাহলে এই জলটা এখান থেকে বেরিয়ে যাবে, H2 বেরিয়ে গিয়ে কী পড়ে থাকবে? CH3COOH NH2, এটার নাম কি? এটার নাম হলো তোমার অ্যাসিটালডিহাইড, হাইড্রাজোন, অ্যাসিটালডিহাইড,
হাইড্রাজন, তাহলে এটা কি, এটা হচ্ছে বি, তাহলে বি এর ইয়ে লিখি বি ইজ ইকুয়াল টু কি সি এইচ থ্রি সি এইচ সির সঙ্গে ডবল বন্ড এন এন এইচ টু, নাম হচ্ছে কি অ্যাসিটাল ডিহাইড হাইড্রোজেন। পরের প্রশ্ন, আচ্ছা এটা হচ্ছে কিটোন, এক ধরনের কিটোন সি এইচ থ্রি সি এইচ ডবল বন্ড সি এইচ সি ডবল বন্ড ও সি এইচ থ্রি। আচ্ছা এটা কেন, এর নাম হলো মিথাইল ভিনাইল কিটোন, নাম লিখছি মিথাইল ভিনাইল কিটোন। এর সঙ্গে প্রথমে এলআই এল এইচ ফোর রিঅ্যাকশন সি উৎপন্ন হচ্ছে, আবার মিথাইল ভিনাইল কিটোন মানে কিটোনের সঙ্গে আবার এ রিঅ্যাকশনে ডি উৎপন্ন হচ্ছে, আমাকে বার করতে হবে। আচ্ছা প্রথমে কি অ্যালডিহাইড বা কিটোন উভয় শ্রেণীর যৌগই এনআই নিকেল পিটি প্লাটিনাম পিডি প্যালাডিয়াম ইত্যাদি অনুঘটক উপস্থিতিতে এইচ টু বা এলআই এল এইচ ফোর বা এনএবিএইচ ফোর তারা বিজারিত হয়ে 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। এটা কিন্তু একটা, এটা রিয়াকশনটা ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে কি সি এইচ থ্রি সি এইচ ডবল বন্ড সি ডবল বন্ড ও সি এইচ থ্রি, এটা কি, এটা হচ্ছে কিটোন, তার সঙ্গে হচ্ছে কি এল আই এ এল এইচ ফোর, এর রিয়াকশানে কী পাবো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ ও এইচ সি এইচ থ্রি, এটা নাম হলো কি টু পেন্টানল, এটাই হচ্ছে আমার সি, সি হচ্ছে আমার টু পেন্টানল, তার স্ট্রাকচার হচ্ছে এইটা। আচ্ছা এখানে একটা জিনিস জানার আছে, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে একটা কিটোন গ্রুপ আছে, এটা এলআই এল এইচ ফোর দিয়ে রিয়াকশন করালাম বলে এখানে আমার সি ডবল বন্ড সি এবং সি ডবল বন্ড ও দুটো গ্রুপই কিন্তু ডবল বন্ডে কিন্তু ভেঙে এখানে একটা করে এইচ যুক্ত হলো, যুক্ত হয়ে এবং এই এই ও কিটো গ্রুপটা চেঞ্জ হয়ে গেল আমার অ্যালকোহল অল গ্রুপে অ্যালকোহল গ্রুপে। কিন্তু যদি এটা আমি যদি এন এ এই যে এন এ বিএইচ ফোর দ্বারা করতাম, তাহলে কিন্তু আমার এই বন্ডটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকতো, শুধু কিন্তু কিটো বন্ডটা ভাঙত, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা তার মানে কি এলআই এল এইচ ফোর এবং এন এ বিএইচ ফোর দ্বারা, মানে এলআই এল এইচ ফোর এন এইচ ফোর এন এ বিএইচ ফোরের থেকে অনেক বেশি তীব্র বীজাণক, তাই অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে যেগুলো সি ডবল বন্ড সি বা সি ডবল বন্ড উভয় গ্রুপই যখন বর্তমান থাকবে, তখন এল এলআই এল এইচ ফোর এই দুটো বন্ডকেই ভাঙবে, কিন্তু এন এ বিএইচ ফোর যদি থাকতো সে কিন্তু কেবলমাত্র সি ডবল বন্ড ও বন্ডকেই ভাঙতে পারতো, সি ডবল বন্ড সি বন্ডকে কিন্তু ভাঙতে পারতো ভাঙতে পারতো না। তারপরের চাপ এটা হচ্ছে কি এইটাই আছে, অর্থাৎ মিথাইল ভিনাইল কিটোন, কিটোনের সঙ্গে দেখো এটা কি, এটা একটা অ্যালকোহল, এই কিটোনের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া কী হবে, এই কিটোনের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া কিটোনটা হয়ে যাবে অ্যালকোহল, অ্যালকোহলটা হয়ে যাবে কিটোন, এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান, রিয়াকশানটা এইরম সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি এটা ওইচ, এই এই পার্টটা নিলাম সি এইচ থ্রি দুদিকে সি এইচের সঙ্গে ওয়েজ যুক্ত, একদিকে সি এইচ থ্রি হলো, আচ্ছা সি এইচের সঙ্গে একটা ওয়েজ যুক্ত, দুটো সি এইচ থ্রি দুদিকে লাগালাম, এটা কি, এটা হচ্ছে আমার টু ডিগ্রি অ্যালকোহল, টু ডিগ্রি অ্যালকোহল, তার সঙ্গে রিয়াকশান করবে কি কিটোন সি এইচ থ্রি সি এইচ ডবল বন্ড সি এইচ সি ডবল বন্ড ও সি এইচ থ্রি রিয়াকশান করবে, রিয়াকশান করে কিটোনটা হয়ে যাবে অ্যালকোহলে, অ্যালকোহলটা হয়ে যাবে কিটোনে, তাহলে এটা অ্যালকোহল আছে, এটা হয়ে যাবে কিটোন, তাহলে কী হবে সি এইচ থ্রি সি ডবল বন্ড ও সি এইচ থ্রি, অ্যালকোহল শুড বি কনভার্টেড ইন টু কিটোন, তাই তো কিটোন হয়ে গেল, তাহলে এই কিটোনটা কী হবে, কিটোনটা হয়ে যাবে অ্যালকোহলে, এই কিটোনটা কী হবে তাহলে, তাহলে কিটোনটা হবে সি এইচ থ্রি সি এইচ সি এইচ
CH OH CH3 এটা হয়ে যাবে কি এটার নাম হলো অ্যাসিটোন এটার নাম হয়ে গেল কি আমার টু হাইড্রক্সি পেন্ট থ্রি ইন তাই তো পেন্ট থ্রি ইন হলো আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার এই দুটোকেই আমি কিন্তু ডি যৌগ বলতে পারি ইম্পর্টেন্ট রিয়াকশান তারপরের কোয়েশ্চেন আচ্ছা এই এটা ভুল আছে সিএইচ থ্রি সিএইচ স্ট্রাকচারটা ভুল আছে এটা আমি পড়িনি আচ্ছা সিএইচ থ্রি সিএইচ ও অ্যালডিহাইড থেকে অ্যাসিটাল তৈরি করতে হবে এটা কিন্তু কনভার্সনও দেয় আচ্ছা লঘু এসসিএল গ্যাস উপস্থিতিতে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল মিলে কী তৈরি করে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল ইজিক্যাল টু অ্যাসিটাল অর্থাৎ প্রথম ধাপে এই রিয়াকশানটার প্রথম ধাপে মানে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহলের ফার্স্ট ধাপে তৈরি হবে কি হেমি অ্যাসিটাল তারপর সেকেন্ড ধাপে তৈরি হবে অ্যাসিটাল তাই তো তাহলে রিয়াকশানটা কেমনি হবে CH3 C ডাবল বন্ড OH আমি তোমাদের সাজেস্ট করো তোমরা এই অ্যাসিটালডিহাইডকে এরমভাবে লেখো প্লাস আমাকে কী করতে হবে C2O C2H5 আছে তার মানে কি একে আমাকে ইথাইল অ্যালকোহল সঙ্গে রিয়াকশান করতে হবে C2H5 OH কারণ এখানে যেহেতু C2H5 আছে সেই জন্য আমাকে C2H5 OH মানে ইথাইল অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান করালাম ইথাইল অ্যালকোহল রিয়াকশান করে কী পেলাম কোন এর কন্ডিশন কি ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই এসসিএল তাহলে যেটা করার পর যেটা পেলাম সেটা হচ্ছে কি CH3 CH OC2H5 OC2H5 এটা দুই অণু লাগবে তাহলে আমার এখানে এফ কী হলো এফ ইজ ইকুয়াল টু হলো ইথাইল অ্যালকোহল যার ইয়ে হলো কি C2H5 OH কতটা লাগলো দুই অণু হলো ইম্পর্টেন্ট রিয়াকশান এর পরের কোশ্চেনে চলে যাই আচ্ছা এটাই মনে হয় লাস্ট কোশ্চেন আচ্ছা আগে এটা করেছি আচ্ছা এরকম হচ্ছে ইথানাইল বেনজিন এটা হচ্ছে ইথানাইল বেনজিন তাকে আমাকে করতে হবে অ্যাসিটোফেনন তাহলে কি ইথানাইল বেনজিনের সঙ্গে কী রিয়াকশান করলে অ্যাসিটোফেনন হয় আচ্ছা মার্কিউরিক সালফেট বা HGSO4 বা মার্কিউরিক অক্সাইড HGO অনুঘটককে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20% H2SO4 দ্রবণের উপস্থিতিতে অ্যাসিটিলিন ছাড়া এখানে যদি অ্যাসিটিলিন ছাড়া যে কোনো যদি অ্যালকাইন থাকতো মানে যে কোনো অ্যালকাইন একমাত্র অ্যাসিটিলিন ছাড়া সেই কিন্তু আমার কিটোনে পরিণত হবে এটা অ্যাসিটোফেনন মানে এটা কিটোন তাহলে কী হচ্ছে তাহলে এখানে আমার রিয়াকশানটা এমনি ইথানাইল বেঞ্জিন মানে এক ধরনের এটা এক ধরনের অ্যালকাইন CH তার সঙ্গে কী কী দিতে হবে আমাকে 20% H2SO4 আর কী লাগবে আর লাগবে HGSO4 প্লাস তাপ তার সঙ্গে দিতে হবে অ্যাড করতে হবে জল এই জলটা তোমরা এইখানেও লিখতে পারো প্লাস H2 লিখতে পারো তাহলে আরও ভালো হবে তাহলে কী পাবো তাহলে পাবো আমি অ্যাসিটোফেনন পাবো অর্থাৎ যেটা পাবো সেটা হচ্ছে আমার ডিজায়ার্ড অ্যাসিটোফেনন CH3 OH অ্যাসিটোফেনন তাই তো তাহলে আমার এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমার প্রয়োজনীয় দ্রব্য H2O নাও লিখতে পারো কারণ H2O তুমি প্লাস এখানে লিখতে পারো এটা হচ্ছে আমার জি এবার জিকে অ্যাসিটোফেনোনকে আমাকে বেনজোয়িক অ্যাসিড করতে হবে আচ্ছা এটা তাহলে এক ধরনের কিটোন তাহলে কিটোনকে ওইক অ্যাসিড করতে হবে কিটোনকে NaOH বা আয়োডিনের মিশ্রণ বা NaOH বা সোডিয়াম হাইপোহ্যালাইট দ্বারা জারিত করলে প্রাপ্ত কার্বক্সিলিক অ্যাসিড লবণকে লঘু HCl দ্বারা অম্লায়িত করলে বেনজোয়িক অ্যাসিড পাওয়া যায় অর্থাৎ একে কী করতে হবে প্রথমে
NaOH এবং আই টু মিশ্রণ, মানে কি, মানে আমি এখানে বলতে পারি NaOH প্লাস আই টু মিশ্রণ নিলাম, দ্বারা জারিত করলাম, জারিত করে যে কার্বক্সিলিক অ্যাসিড পাবো সেই কার্বক্সিলিক অ্যাসিডকে লঘু এসসিএল দ্বারা অম্লায়িত করব। অর্থাৎ সেকেন্ড স্টেপে কী হবে, লঘু এসসিএল দ্বারা অম্লায়িত করলে কী পাবো, পাবো আমি বেঞ্জোয়িক অ্যাসিড পাবো। অর্থাৎ এটা হচ্ছে আমার ডিজায়ার্ড বেঞ্জোয়িক অ্যাসিড C00H, তার মানে এইটা হচ্ছে আমার এইচ। এক এক দুই দিয়ে লিখবে, এক হলো প্রথমে NaOH প্লাস আই টু, সেটাতে পৌঁছে পাবো কার্বক্সিলিক অ্যাসিড পাবো, তাকে আমি আবার লঘু এসসিএল দ্বারা জারিত করলে, অম্লায়িত করলে তাহলে আমি পাবো কি, বেঞ্জোয়িক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে আমার এইচ। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, এখানেই মোটামুটি আমাদের কনভার্সন পার্টটা, কনভার্সন বলছি আইডেন্টিফিকেশন পার্টটা শেষ। এরপর কালকে হয়তো আমি একটা কনভার্সনের ভিডিও দেবো, দুটো স্কুলের একসঙ্গে দেওয়ার চেষ্টা করবো, তাহলে তিন চারটে পাঁচটা স্কুল দিলেই আশা করি শেষ হয়ে যাবে। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখতে থাকো, এই ভিডিওটা বিশেষ করে ভালো করে দেখবে, এবং পারলে তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি পারো আমাদের ফেসবুক পেজকে মগজাস্ত্র, আমি আবার লিখে দিচ্ছি মানটা MOGOJASTRO ফেসবুক, তাই তো, মগজাস্ত্রতে তোমরা আমাদের ফলো করতে পারো।